যোথিকা আক্তার যোথি বলেছেন, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করে, কারণ হিসাবে বলে স্বামীর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে থাকতে সে বাধ্য নয়, তাহলে ওই স্ত্রী ও সন্তানের খরচ দিতে কি স্বামী বাধ্য থাকবে? খুবই টেকনিক্যাল প্রশ্ন করেছেন যোথিকা আপনি। মানে বলছি এজন্যে যে এটা আমরা আগেও বলেছি যে স্বামীর বাবার এবং মায়ের এবং স্বামীর অন্যান্য দূরবর্তী আত্মীয় স্বজনদের সেবা করা এটা স্ত্রীর উপর ফরজ নয়, তার মানে স্বামী তাকে তাদের সেবা দেওয়ার জন্য বাধ্য করতে পারবে না। এখন এটাকে ধরে নিয়ে যদি আমাদের মেয়েরা কোনো ছাড় দিতে রাজি না হয়, তাহলে আরেকটা প্রবলেম তৈরি হবে। আমি মনে করি এটা ফরজ নয় বটে, কিন্তু এটা করলে তো খারাপ নয়, ভালো। ছেলের বউরা যদি তার শ্বশুর শাশুড়ির অর্থাৎ স্বামীর বাবা মায়ের কিছু সেবা দেয় বা একটু ভালো রকম সেবা দেয়, তাতে তো শরিয়া নিষেধ করছে না, বরং শরিয়া এনকারেজ করছে। যেটা আমরা বলেছি সেটা তার উপর ফরজ নয়, কিন্তু আমরা কি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই হিসাব করবো যেটা ফরজ নয় সেটা বাদ দিব, সেটা করব না, সেটা থেকে নিজেকে মুক্ত করে ফেলবো? তাহলে কি আমাদের মুক্তি আসবে? তাহলে কি আমাদের সুখ আসবে, শান্তি আসবে? হ্যাঁ, এই সমাজে আপনি দেখবেন যে অমুসলিমরাও আমাদের বাংলাদেশে এসে তারা এনজিও খুলে কত সেবা দিচ্ছে, তাই না? হয়তো তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু বাহ্যিকভাবে সেবা তো দিচ্ছে। তাহলে এই সেবা কি মুসলিমরা দিতে পারে না? আমি মনে করি স্বামীর পরিবারের সাথে বসবাস যদি আমাদের জন্য কঠিন হয়ে যায়, যদি দেখা যাচ্ছে স্বামীর মা বাবা বউকে নানাভাবে কষ্ট দেয়, নির্যাতন করে এবং গালিগালাজ করে, তখন অবশ্যই স্বামীর বাবা মায়ের পরিবার থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অধিকার আছে, অধিকার আছে, শরিয়া সে অধিকার দিয়েছে। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়িরা ছেলের বউদেরকে সবসময় কষ্ট দিয়ে থাকে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, যে সমস্ত শ্বশুর শাশুড়িরা দিনদার, জ্ঞানবান, উদার, তারা মানুষের প্রতি ভালোবাসা দেন, তারা অন্য সংসার থেকে যে মেয়েটা এসছে তাকেও তারা সেবা দেন, তাকেও তারা স্নেহ করেন, এরকম তো আছে, কিন্তু এদের সংখ্যা কম। আমাদের সামাজিক প্রেক্ষাপটে গ্রামে গঞ্জে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অধিকাংশ শ্বশুর শাশুড়িরা তারা ছেলের বউদেরকে নানা রকম কষ্ট দিয়ে থাকে। যদি এরকম কষ্টটা দিয়ে থাকে তাহলে তারা আলাদা থাকতে পারে, আর যদি একসাথে সুন্দর করে সুন্দর সহাবস্থান থাকতে পারে তাহলে সেটা থাকাটা উচিত। আর আপনি এখানে বলেছেন যে স্বামী কি বাধ্য করতে পারে, স্বামী আসলে স্ত্রীর থেকে স্ত্রীকে কনভিন্স করে এভাবে আনতে হবে, বাধ্য করা যাবে না। আর যদি স্ত্রী জেনুইন কোনো তার এক্সকিউজ থাকে যে একসাথে বসবাস করা সম্ভব হচ্ছে না সেরকমভাবে পর্দার কোনো কারণে বা কোনো নির্যাতনের কারণে, তাহলে স্ত্রী যদি এই চাহিদাটা স্বামীর কাছে ব্যক্ত করে এটা স্বামীর অবাধ্যতা হবে না, এবং স্বামীর উচিত এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। এবং এক্ষেত্রে আমরা বলবো যে নিজের বাবা মা, নিজের স্ত্রী এবং সবার সাথে মিলেঝুলে একটা সিদ্ধান্তে আসা, প্রবলেমগুলোকে সামনে নিয়ে আসা, এবং সেই প্রবলেমগুলোর জন্য সবচেয়ে বেস্ট সলিউশনটা কি এটা সামনে নিয়ে আসা। আসলে এভাবে এই যে সুন্দর সলিউশনের কথা বললাম, এটা অনেকের কাছে গল্পের মতো মনে হতে পারে, কারণ এভাবে সলিউশন করতে আমরা অভ্যস্ত নই, আমাদের কৃষ্টি কালচার হয়তো এভাবে গড়ে ওঠে নাই। ফলে আমরা যদি আলাদা হয়ে যেতে চাই আমরা সিন ক্রিয়েট করি, আমরা যাদের থেকে আলাদা হতে চাই তাদের সাথে দুর্ব্যবহার করি, তাদের থেকে আলাদা হই, মানে একটা কিছু সিন ক্রিয়েট করে প্লটটা রচনা করি, যেটা ঠিক না, যেটা মোটেই ঠিক না। আসলে ইভেন স্বামী এবং স্ত্রী তারাও যদি একসাথে বসবাস করতে না পারে, তাহলে তাদেরও উচিত মিউচুয়াল কথাবার্তা বলে মুরব্বীদের সাথে আলোচনা করে হয় একসাথে থাকার সিদ্ধান্ত নেবে, নয় তারা তালাকের সিদ্ধান্ত নেবে। তাহলে মানে পুরো বিষয়টার জন্য কোনো সিন ক্রিয়েট করা বা প্লট রচনা করার জন্য অসঙ্গত আচরণ করা, অন্যায় আচরণ করা, এটা শরিয়া অ্যালাউ করে না। আমি আশা করি যে আমার এই ডিসকাশনের মধ্য দিয়ে একটা আইডিয়াল ফ্যামিলি, সুখী এবং সুন্দর জীবন যাপনের জন্য যা করা দরকার সেই হয়তো রেকমেন্ডেশনগুলো আপনারা পেয়ে গেছেন।
আর যদি একসাথে থাকতে হয় তাহলে কী করতে হবে, আর যদি আলাদা হতে হয় তাহলেও কী করতে হবে, সেটা আমরা পেয়ে গেছি। এবং এটাও পেয়ে গেছি যে শরিয়া বাধ্যতামূলক না করলেও অনেক কাজকে প্রশংসার দৃষ্টিতে দেখে এবং তার জন্য অনেক সওয়াব রাখে, সেটাও আমাদেরকে বুঝতে হবে, সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং সেরকমই একটা বিষয় হচ্ছে যে স্বামীর মা বাবার সেবা করা। ধন্যবাদ।